পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। মহাভারত নিয়ে বেশ কিছু প্রশ্ন আজও মানুষকে চিন্তা করতে বাধ্য করে। এমনই একটি প্রশ্ন হল, দ্রৌপদী আসলে কি কর্ণকে ভালোবাসতেন? শুনতে আজব লাগলেও বেশ কিছু পৌরাণিক তথ্যে উঠে এসেছে এমনই কথা। মহাভারতের দুই এমন চরিত্র যারা বিনা দোষে সারা জীবন কষ্ট ভোগ করেছেন, একজন হলেন মহাবীর কর্ণ এবং অন্যজন হলেন দ্রৌপদী। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় কর্ণ এবং দ্রৌপদীর প্রেম কাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যে কোনো নারী তার ভবিষ্যতের সঙ্গী সব দিক থেকে পরিপূর্ণ হোক এমনটাই আশা করে। একইভাবে দ্রৌপদীও চেয়েছিলেন যে তার জীবন সঙ্গী যেন সব রকমের গুণের অধিকারী হয়, অর্থাৎ উপস্থিত বুদ্ধি, দেহ বল, তীরন্দাজিতে দক্ষতা, অপরূপ সৌন্দর্য এবং জ্ঞানী, এই পাঁচ রকম গুণাবলী যার মধ্যে থাকবে তাকেই দ্রৌপদী নিজের স্বামীরূপে মেনে নিতে পারবেন। কিন্তু পাণ্ডবদের মধ্যে এই গুণাবলী ছড়িয়েছিল, অর্থাৎ যুধিষ্ঠির ছিলেন জ্ঞানী, ভীম ছিলেন দেহবলে শ্রেষ্ঠ, অর্জুন ছিলেন তীরন্দাজিতে দক্ষ, নকুল ছিলেন সুশ্রী এবং সহদেব ছিলেন বুদ্ধিমান। অন্যদিকে অঙ্গরাজ কর্ণের মধ্যে এই পাঁচ ধরনের বৈশিষ্ট্যই ছিল, ফলে দ্রৌপদী প্রথম দেখাতেই কর্ণকে ভালোবেসে ফেলেছিলেন। কর্ণও নাকি দ্রৌপদীকে পছন্দ করতেন, কিন্তু তাদের এই সম্পর্ক বেশি দূর এগোয়নি। দ্রৌপদী যখন শুনলেন কর্ণ অধিরথ সারথির পুত্র অর্থাৎ শূদ্রের পুত্র, তিনি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। দ্রৌপদী স্বয়ংবর সভায় বিভিন্ন স্থানে রাজপুত্ররা নিমন্ত্রিত ছিলেন। স্বয়ম্বরের নিয়ম ছিল যে নিচে জলের দিকে তাকিয়ে ওপরের ঝুলন্ত মাছের চোখ তীরবিদ্ধ করতে হবে, যেটা কর্ণের জন্য একদমই সহজ ছিল। কিন্তু দ্রৌপদী হঠাৎ বললেন তিনি এক শূদ্র পুত্রের সঙ্গে জীবন কাটাতে চান না, তিনি এক নিচু জাতের পুরুষের পত্নী হতে চান না। এই কথা শুনে কর্ণ চমকে গেলেন। দ্রৌপদীর কাছে তিনি এরকম ব্যবহার কখনোই আশা করেননি। ফলস্বরূপ কর্ণ এই স্বয়ম্বরে অংশগ্রহণ করতে পারলেন না। আর অর্জুন নিমেষের মধ্যে এই কাজে সাফল্য পেলেন। এভাবে কর্ণ ও দ্রৌপদীর মধ্যে শুরু হলো সংঘাত। পরবর্তী সময়ে দ্রৌপদী যখন জানতে পারলেন যে কর্ণ আসলে শূদ্রপুত্র নয়, রানী কুন্তীর পুত্র, তখন তিনি নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলেন। এরপরেও বিভিন্ন সময়ে কর্ণ এবং দ্রৌপদী মুখোমুখি হয়েছিলেন। কিছু পৌরাণিক তথ্য অনুযায়ী একবার চেদিরাজ শিশুপাল দ্রৌপদীর সঙ্গে খারাপ কাজ করতে গেলে কর্ণ এসে তাতে বাধা দিয়েছিলেন। এতে দ্রৌপদীর মনে হয়েছিল যে কর্ণের মনে আজও তার জন্য সম্মান রয়েছে। কিন্তু কর্ণ বললেন শুধু দ্রৌপদী নয়, অন্য কোনো স্ত্রী হলেও তিনি তাকেও এভাবেই রক্ষা করতেন। এরপর পঞ্চপাণ্ডব পাশা খেলায় পরাজিত হলে শেষ পর্যন্ত নিজেদের স্ত্রী দ্রৌপদীকে এর ভাগিদার করে তুলেছিলেন। ফলস্বরূপ কৌরবরা দ্রৌপদীর সঙ্গে খুব অন্যায় শুরু করে, এমনকি এই পবিত্র নারীর বস্ত্র হরণেরও চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর সম্মান রক্ষা পায়। এই সময় রাজসভাতে কর্ণ উপস্থিত ছিলেন, কিন্তু তিনি এই মহাপাপ করতে কৌরবদের বাধা কেন দেননি? কর্ণ যখন বলেছিলেন তিনি সমস্ত নারীদের সম্মান রক্ষা করবেন, তাহলে এক্ষেত্রে কি হলো?
অনেকের মতে কর্ণ এই সময় মনের কষ্টে ভুগছিলেন, কারণ ঠিক এইভাবেই পুরো সভার সামনে তাকে শূদ্রপুত্র বলে দ্রৌপদী অপমান করেছিলেন। ফলে এক্ষেত্রে কর্ণ কি করবেন তা নির্ধারণ করতে পারছিলেন না। তবে কর্ণ ও দ্রৌপদীর এই সম্পর্ক কি আদেও সঠিক নাকি কাল্পনিক, এর উপযুক্ত প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু মহাভারতে উল্লেখিত বিভিন্ন ঘটনার থেকে একটা জিনিস বোঝাই যায়, আর তা হল কর্ণ ও দ্রৌপদী দুজনেই নিজেদের জীবনে অপরিসীম যন্ত্রণার সাক্ষী ছিলেন, আর এই যন্ত্রণাই তাদের চরিত্রকে অন্যদের থেকে ভিন্ন করে তোলে। আজকের ভিডিওটি ছিল দ্রৌপদী এবং কর্ণের সম্পর্কের ওপর। মহাভারতের এরকম আরও অজানা তথ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।